হ্যালো বন্ধুরা আলাইকুম আমি আরফাত হোসেন আশা করি সবাই ভালো আছেন আজকে অনুশীলনী তিন দশমিক একে চার নম্বর প্রশ্নের সমাধান করব। ক্লাস সিক্সের গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক একে চার নম্বর প্রশ্নের সমাধান করব আজকে চার নম্বর প্রশ্নে কী চাওয়া হয়েছে যে কোনো একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের চারটি স্থানের তাপমাত্রার তালিকা নিচে উল্লেখ করা হলো বা নিম্ন উল্লেখ করা হলো অর্থাৎ বিভিন্ন দেশে চারটি স্থানের নাম এবং তাদের তাপমাত্রা নিচে দেওয়া আছে এবং এখানে একটি ফাঁকা ঘর আমাদের জন্য রেখে দেওয়া হয়েছে তো আমরা এখানে এটা পূরণ করতে হবে আমাদের যেমন ঢাকাতে শূন্য ডিগ্রি সেলসিয়াসের উপরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কাঠমান্ডুতে শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে দুই ডিগ্রি সেলসিয়াস শ্রীনগরে শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে পাঁচ ডিগ্রি সেলসিয়াস রিয়াদ শূন্য ডিগ্রি সেলসিয়াসের উপরে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো আসলে আমাদেরকে কি করতে হবে তাহলে আমরা নিচে প্রশ্ন এটা হচ্ছে উদ্দীপক আমরা প্রশ্ন পরে উত্তর করব। তো ক নম্বর প্রশ্ন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে বিভিন্ন স্থানের তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যায় উপরের ফাঁকা কলমে লেখ উপরের যে ফাঁকা কলমে আছে কলম আছে সেখানে আমাদের কী লিখতে হবে উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যা তো উপযুক্ত চিহ্ন কী হতে পারে সেটা প্লাস হতে পারে সেটা মাইনাস তো সেই চিহ্ন দিয়ে আমরা পূর্ণ সংখ্যা লিখবো তো চলো বন্ধুরা আমরা দেখি সমাধানটি আমি এখানে করে রেখেছি তোমাদের জন্য যে ঢাকা শূন্য ডিগ্রি সেলসিয়াসের উপরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তো আমরা জানি উপর আমরা এই অনুশীলনী দুই নম্বর প্রশ্নের সমাধান করেছে আগের ভিডিওটি তোমরা আগের ভিডিওটিতে তোমরা চাইলে দেখে আসতে পারো তো উপরে মানে বেশি আছে তো বেশি থাকলে কি হবে বন্ধুরা প্লাস তাহলে ফাঁকা কলম হবে প্লাস উপযুক্ত চিহ্ন হচ্ছে প্লাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস তারপর কাঠমান্ডুতে আছে শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে তো উপরে যদি প্লাস হয় নিচে হলে অবশ্যই মাইনাস কারণ শূন্য ডিগ্রি নিচে রয়েছে কম রয়েছে তো মাইনাস টু আর পূর্ণ সংখ্যা হচ্ছে টু ডিগ্রি সেলসিয়াস তাহলে মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস শ্রীনগরে শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাহলে নিচে যেহেতু আছে তাহলে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস রিয়াদ শূন্য ডিগ্রি সেলসিয়াসের উপরে চল্লিশ ডিগ্রি উপরে বসে তাহলে প্লাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস উপরে থাকলে প্লাস বেশি হলে প্লাস কম হলে মাইনাস আর সংখ্যা যেটা থাকবে সেটা আমরা লিখে দিব তাহলে আমাদের চার নম্বর প্রশ্নের ক এর সমাধান হয়ে গেল এবার ক্ষেত্রে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে নিচে সংখ্যা রেখায় উল্লেখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে এই যে সংখ্যা রেখাটা আছে সেইখানে যে সংখ্যাগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো মূলত তাপমাত্রা বিভিন্ন স্থানে তাপমাত্রা দেওয়া আছে এখন আমি কি করতে হবে পর তাহলে নিচে আমি প্রশ্ন পড়লে বুঝতে পারব যে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লেখ তাপমাত্রা অনুযায়ী স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লেখ এইখানে যে তাপমাত্রা আছে এই কোন স্থানের তাপমাত্রা কতটুকু সেটা সেই সংখ্যার উপরে আমাকে লিখতে হবে তো চলো বন্ধুরা আমরা দেখি প্রথম প্রথমে আমরা এভাবে যে সংখ্যা রেখাটা দেওয়া ছিল সেটা আমরা এঁকে ফেলব। তো আমরা দেখব প্রথমে ঢাকা ঢাকার তাপমাত্রা ছিল কি শূন্য ডিগ্রি সেলসিয়ার সেলসিয়াসের উপরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ প্লাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস তা আমরা দেখি সংখ্যা রেখায় প্লাস হলে কি ডান পাশে শূন্যবিন্দুর ডান দিকে হচ্ছে প্লাস বা ধনাত্মক বাম দিকে হচ্ছে ঋণাত্মক বা মাইনাস তো এখানে প্লাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস কোথায় আছে শূন্যবিন্দুর ডানে অবশ্যই আমাকে যেতে হবে এখানে আছে তাহলে এখানের উপরে আমি লিখে ফেলব ঢাকা তারপরে কাঠমান্ডু মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস মাইনাস যেত বাম পাশে যেতে হবে মাইনাস টু এর উপরে আমি লিখে ফেলবো কাঠমণ্ডু মানে জাস্ট তাপমাত্রার উপরে আমি স্থানের নামগুলো লিখতে বলছে আমি লিখে ফেললাম তারপরে শ্রীনগর মাইনাস ফাইভ ডিগ্রি মাইনাস ফাইভের উপরে শ্রীনগর লিখে ফেললাম তারপর প্লাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস রিয়া তাহলে ডান দিকে প্লাস চল্লিশ রিয়াদে লিখে ফেললাম তাহলে ডান দিকে হবে প্লাসগুলো বাম দিকে হবে মাইনাসেরগুলো তো পরের প্রশ্ন আমার কাছে জানতে চাওয়া হয়েছে কোন স্থানটি সবচেয়ে শীতল তো আমরা জানি যে যেই স্থানে তাপমাত্রা সবচেয়ে কম সেই স্থানটি সবথেকে শীতল শীতল এই বন্ধুরা দেখো তো এখানে কোন স্থানটিতে তাপমাত্রা সবচেয়ে কম অবশ্যই শ্রীনগর মাইনাস ফাইভ ডিগ্রি মাইনাস দুই থেকে মাইনাস ফাইভ ডিগ্রি কি আরও কম তো এজন্য সব থেকে শীতল জায়গাটি বা স্থানের নামটি হচ্ছে শ্রীনগর তা আমরা উত্তরে লিখে ফেললাম শ্রীনগর মাইনাস যে সংখ্যাটি যত বড় সেই সংখ্যাটি ততই ছোটো এটা তোমাকে মনে রাখতে হবে যেমন প্লাসের ক্ষেত্রে তিরিশ থেকে কত চল্লিশ বড় কিন্তু মাইনাসের ক্ষেত্রে তার উল্টাটা হবে মাইনাস চল্লিশ কিন্তু মাইনাস তিরিশ থেকেও ছোটো ঠিক তেমনি মাইনাস টু থেকেও কিন্তু কি মাইনাস ফাইভ ছোটো এটা তোমাদেরকে মনে রাখতে হবে তাহলে এখানে মাইনাস ফাইভ ডিগ্রিটা তাহলে অবশ্যই এখানে শীত সব থেকে কম তাপমাত্রা এখানে তেজন্য এই জন্য শ্রীনগর তারপর তিন নম্বর প্রশ্নে আমাদের থেকে জানতে চাওয়া হয়েছে যে সকল স্থানের তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের বেশি সে সকল স্থানের নাম লেখ দশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তো আমরা দেখতেছি দশ ডিগ্রি সেলসিয়াসের বেশি আছে মূলত এটা কার ঢাকা আর এখানে আছে প্লাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে রিয়াদ তাহলে উত্তর হবে কি ঢাকা ও রিয়াদ দশ ডিগ্রি সেলসিয়াসের বেশি রয়েছে তা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ওকে বন্ধুরা আল্লাহ হাফিজ